2024-এ লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা। বোলপুর লোকসভা কেন্দ্রটি কার দখলে যায়? তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস না তৃণশঙ্খ? এবার বোলপুরটি চতুর্মুখী লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। 60টি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত হয়। বোলপুরের 60টি বিধানসভা অর্থাৎ যদি আমরা সরি লোকসভা বোলপুর লোকসভা কেন্দ্রের 60টি বিধানসভার নাম বলছি আমরা দর্শক বন্ধুদের সঙ্গে। কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, বোলপুর, নানুর, লাভপুর ও মৌরেশ্বর। মোট ভোটদাতার সংখ্যা যদি বলি 15,38,429 জন। এই মুহূর্তের বড় খবর যে সিপিআইএম প্রার্থী 2019-এ রামচন্দ্র ডোম তিনি ভোটে পরাজিত হয়েছিলেন। অসিত মাল তৃণমূল প্রার্থী তিনি জয়ী হন। সেই ভোটের ব্যবধানে কিন্তু বিজেপি সেকেন্ড পজিশন হয় এবং কংগ্রেস থার্ড, কংগ্রেস ফোর পজিশনে থাকলেও শেষমেশ তাদের ভোটের শতাংশটা অনেকটাই কমেছে। কি বলছে পুরো বিষয়টি দেখুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তৃণমূল প্রার্থী অসিত মাল ভোট পেয়েছিল 6,99,171 অর্থাৎ ভোটের শতাংশ বলছে 47.85% 2019-এ নিরিখে। এবার 2024-এ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এমনটাই বুথ ফেরত সমীক্ষা বলছে সম্ভাব্যত। বিজেপির প্রার্থী রামপ্রসাদ দাস ভোট পেয়েছিল 5,92,769 অর্থাৎ 40.57%। সিপিআইএম প্রার্থী রামচন্দ্র ডোম ভোট পায় 91,964 6.29% ভোট। কংগ্রেস প্রার্থী এবার ভোট পায় ৩০,112.06% ভোট। এবার বুথ ফেরত সমীক্ষাতে বলছে রামচন্দ্র ডোম সিপিআইএম প্রার্থী বোলপুর লোকসভা কেন্দ্রটি বামেদের দখলে যেতে পারে কেননা অনুবত্ত মণ্ডলের গড়ে এবার হাতছাড়া হতে পারে এমনটাই বুথ ফেরত সমীক্ষা বলছে। ভোটের শতাংশ বিজেপি ও তৃণমূলে যদি কমে তাহলে বামেদের কি ফলাফল আরও দ্বিগুণ হবে? না জোট না বিনা জোটে লড়াই তাই স্পষ্ট হয়ে যেতে পারে 2024-এ লোকসভা নির্বাচনের নিরিখে। বোলপুর লোকসভা কেন্দ্রটি কার দখলে সম্ভাব্যত জয় দেখার বিষয় রয়েছে।